এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। ভাই বোনের সম্পর্কটা হচ্ছে খুনসুটি, রাগারাগি, মারপিট, ভীষণ, মানে এসব তো হবেই, আর আমাদের তো প্রচুর প্রচুর হয়। আজকে রাখি, কালও আমি মানে ভাইয়ের সাথে একটু হয়ে গেছে আমার, তো আজকে রাখি পড়াচ্ছিলাম। ভাই বলছিল আমাকে, আমার কিন্তু মুখটা দেখাবি না, আর আমি ক্যামেরাটা সুন্দর করে সেট করেছিলাম, একটু পরে আমি একটু হয়তো ঘরে গেছিলাম, ভাই এসে দেখছে এত সুন্দর করে অ্যাঙ্গেল করে রেখেছি যাতে ওর মুখটা মানে দেখা না যায়। যাই হোক, সেটা নিয়ে লেগে গেছিলো আমি যখন এডিট করছিলাম তখন, যে এটা কেমন কথা রাখি পড়াচ্ছে সেটাই দেখা যাচ্ছে না। যাই হোক, মানে সব সময় আমাদের লাগতেই থাকে, সব সময় লাগবে, এখনও আমাদের লাগলো। এই সারাটা বছরের মধ্যে দুটো দিনই ভীষণ স্পেশাল, এক তো রাখি আর এক তো ভাইফোঁটা। মানে সকাল থেকে বলবো কি রে, স্নান করলি না, স্নান করি না, তাড়াতাড়ি করে আমি কতক্ষণ না খেয়ে থাকবো, আয় রাখিটা পড়াই, এটা নিয়েও লেগে যায়। এখনও লাগছিলো, বলছিল তো কালকে আমার সানগ্লাসটা নষ্ট করেছিল, আমাকে টাকা দে এখন আমি সানগ্লাস কিনবো, মানে যাচ্ছে তাই পরিস্থিতি একটা। যাই হোক, আমি পড়ানোর পর দিদি ভাই পড়াচ্ছে, পড়াবে আর কি, ও আগেই পড়ায় সবসময়, এবার বলছেন এবার আমি আগে পড়াবো, তো সব যেহেতু আমি রেডি করেছি তা দিদি ভাই বলছে ঠিক আছে এবার তুই আগে কর আমি পরে করবো। তো যাই হোক, ভাই এখন আমাদের রাখি পড়ানো কমপ্লিট হয়ে গেল, আর হচ্ছে সেরমভাবে কোনো কিছু আয়োজন করতে পারিনি, কেন কি দিদি ভাই বাড়িতে ছিল না, আমিও বাড়িতে ছিলাম না, খুব তাড়াহুড়োর মধ্যে সবটা হয়েছে। তো ঘরে এই তো জাস্ট হনুমান পুজোর দু একদিন আগে পরে হয়েছে ব্যাপারটা, তো আমার ঠিক মনে নেই কবে হয়েছিল, তাই আর কি এতটা মানে কোনো কিছু করে উঠতে পারিনি আমি, ওখানে তো আমার প্রচণ্ড খাটতে হয়েছে, তো এখানে এসে আর কোনোটাই করতে পারিনি, যা ছিল সেটা দিয়েই হয়ে যাবে এরকম করে বলেছি। তো আমাদের মাম্মাম ঘুমিয়েছিল, উঠে এসে বলছে এখন আমাকেও দিতে হবে, তো ওকেও এখন রাখি পড়াতে হবে, তো রাখি তো আর পড়াবো না ওকে, তো যাই হোক একটু ফোটাশোটা দিয়ে দিচ্ছিলাম, সেটা নিয়েই ভীষণ খুশি আমাদের শোনা। তো অ্যাট লাস্ট আমি ভাইয়ের মুখটা দেখাতে পেরেছি, এটাই আমার ভীষণ ভালো লাগছে এখন। তো বারবার এরকম তো হয় না বলে আমি মোবাইলটা নিয়ে এসে একবার দেখিয়ে দিলাম, আর প্রচুর গরম লাগছিল যেহেতু ফ্যানটা অফ করে ভিডিও করতে হয়েছে, মানে কি বলে প্রদীপটা যেহেতু জ্বালানো ছিল তো ফ্যানটা তো অফ করতেই হবে, আর আমাদের মাম্মা এসে বলছে আমাকেও দিতে হবে, তো ওকেও একটু ফোটা দিচ্ছি, ওকে তো রাখি পড়াবো না, সব খারাপ কথা বললে কী করে হয় বলো, কিছু তো ভালো কথা বলতেই হবে। আর আমার ভাই হচ্ছে আমার কাছে ভীষণ স্পেশাল, মানে আমার ভিডিওর কাজের থেকে বলো, সমস্ত কাজ এখানে নিয়ে যাও, ওখানে এটা করা, এখানে প্রবলেম, মানে সমস্ত প্রবলেমের সলিউশন হচ্ছে আমার ভাই, সবটা ওই মানে দেখে, সবটা হ্যান্ডেল করতে চায়, করেও যতটা সম্ভব। আর আমিও মানে বলতে গেলে তুমি কাকে বেশি সবচেয়ে বেশি ভালোবাসো সেটা এক কথায় বলতে গেলে সেটা ভাইই হবে, এতটাই ভালোবাসি। তো যাই হোক, আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, বাই বাই।